হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মৃতিস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে একটি ইন্ডিয়ান সব থেকে চিপ এবং অ্যাফোর্ডেবল একটি মেকআপ সেটিং স্প্রে রিভিউ শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমি যে মেকআপ সেটিং স্প্রেটার কথা বলছি সেটা খুবই চিপ এবং খুবই অ্যাফোর্ডেবল এটার প্রাইস। তো সেটা হলো এডিএস মেকআপ ফিক্সার। তোমরা অনেকেই শুনেছো এডিএস ব্র্যান্ডের নাম। এডিএস ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায় এবং স্পেশালি মেকআপ ফিক্সিং স্প্রেটা খুবই এবং খুবই কম দাম, কারণ এর থেকে কম দাম আমি এর আগে কখনোই মেকআপ সেটিং স্প্রের দাম শুনিনি। মেকআপ সেটিং স্প্রের দাম সাধারণত 700, 1000, 500 বা 200, 250 হয়, কিন্তু 130 টাকায় কখনোই মেকআপ সেটিং স্প্রে পাওয়া সম্ভব না। প্রথমেই আমি এই মেকআপ সেটিং স্প্রের প্যাকেজিংয়ের বিষয়ে বলছি। এটা একটা নর্মাল কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, এরকম প্যাকেটটা খুব একটা ভালো না। তবুও এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, এডিএস মেকআপ ফিক্সার লং লাস্টিং। ইনগ্রিডিয়েন্টস লেখা রয়েছে ভিটামিন এ, সি, অ্যালোভেরা এবং অ্যালবুমিন দেওয়া রয়েছে। এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। আর এই স্প্রেটির এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে 2022 পর্যন্ত। তো 2022 পর্যন্ত আমরা এটাকে অনায়াসে ইউজ করতে পারি, এটা আরেকটা প্লাস পয়েন্ট। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি ভেতরেরটা কিরকম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 200 ml প্রোডাক্ট পাচ্ছি, আর 200 ml প্রোডাক্টের দাম 130 টাকা। এটা সত্যি একটা মানে বিস্ময়কর ব্যাপার। তো এটা একটা ট্রান্সপারেন্ট কন্টেনারের মধ্যে আসে, ভেতরে ব্লু কালার ওয়াটার দেখতে পাচ্ছ এরকম, আর এর মধ্যে একটা খুব সুন্দর মাইল্ড ফ্রেগ্রেন্স রয়েছে। এরকম পিঙ্ক কালারের ঢাকনা যেটা একদম লক সিস্টেম রয়েছে, একদম লক, এটাকে এভাবে খুললে এরকম একটা হোয়াইট কালার নোজেল দেখতে পাওয়া যায়। তো এটা ভীষণ ভালো, যখন আমি স্প্রে করছি এই দেখো এটা পুরো চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে। তো এই মেকআপ সেটিং স্প্রেটা অল স্কিন টাইপের জন্যই বেস্ট, যারা ড্রাই স্কিন তারাও এটাকে ইউজ করতে পারে। আর আমার অনেক ইউটিউব রিভিউ দেখে মনে হয়েছিল যে এই সেটিং স্প্রেটা হয়তো যারা ড্রাই স্কিন তারা ইউজ করতে পারবে না। তো আমি নিজে ড্রাই স্কিন হয়েও এটা লাগিয়ে দেখেছি, এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। কারণ যদি কেউ মেকআপ সেটিং স্প্রে কিনতে চাইছো কম দামের মধ্যে এবং খুব ভালো জিনিস, তাহলে তোমরা অবশ্যই এডিএস মেকআপ সেটিং স্প্রে ইউজ করে দেখতে পারো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো গার্লস, যারা যারা মেকআপ সেটিং স্প্রের ইউজেস জানো না তাদেরকে আমি বলছি কীভাবে এটাকে ইউজ করতে হয়। আমাদের মেকআপ যখন পুরো কমপ্লিট হয়ে যায় তারপরেই এই সেটিং স্প্রেটাকে ইউজ করতে হয়, এতটা দূরত্ব থেকে একদম সামনে থেকে এটা ইউজ করা উচিত না। এটাকে আমরা স্প্রে করব চোখটাকে বন্ধ করে, আর এতটা দূরত্ব থেকে স্প্রে করতে হবে, 3 থেকে 4 বার পুরো মুখে স্প্রে করতে হয়। স্প্রে করার পর 2 মিনিট টাইম দিতে হয় অ্যাবজর্ব করার জন্য, তারপরে এটা পুরো আমাদের মুখের সাথে সেট হয়ে যায়। তো মেকআপ সেটিং স্প্রে আমরা এই জন্যই ইউজ করি কারণ মেকআপ সেটিং স্প্রে ইউজ করার পর আমাদের মেকআপটা খুব সুন্দর একটা ফিনিশিং লুক দেয় এবং মেকআপটাকে লং লাস্টিং করে এটা। আর এটার লং লাস্টিং পাওয়ার হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। তোমরা দেখো যে আমি এটাকে কীভাবে লাগাচ্ছি। ঠিক আমি এতটা দূরে রেখে পুরো মুখে আমি এটাকে স্প্রে করব। স্প্রে করার পর আমি এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে স্পঞ্জ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম স্পঞ্জ না থাকে তাহলে এমনি এটাকে শুকানোর জন্য রেখো 2 মিনিট, তাহলেও এটা পুরো মুখে মিলিয়ে যাবে। বন্ধুরা, আমার মনে হয় তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো, কারণ সামনেই পুজো আসছে আর পুজোতে আমরা চাই আমাদের মেকআপটা যেন অনেকক্ষণ আমাদের মুখে ঠিকঠাক থাকে। তো তাই জন্য হয়তো অনেকে কিনতে চাইছো, তো তোমরা এসে এডিএস মেকআপ ফিক্সিং স্প্রেটা কিনতে পারো। তোমরা চাইলে এটা লোকাল মার্কেটেও কিনতে পারো, সেখানে হয়তো 200 টাকা চাই, তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে এটা 150 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে। আমি এটা অনলাইনে 130 টাকায় পেয়েছি, প্লাস শিপিং চার্জ আলাদা আমাকে 50 রুপিস পে করতে হয়েছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে এর পারচেস লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল আমার মেকআপ ফিক্সিং স্প্রের উপর একটি ছোট্ট রিভিউ প্লাস ডেমো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার ফ্যামিলির সাথে, তোমার বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পে করতে হয় না, এবং পাশে যে বেল বাটন দিয়েছে সেটাকে ক্লিক করো আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই বাই।